দেখো তোমাদের তো প্রোগ্রেসিভ পরীক্ষা তো হয়ে গেছে, এবার টার্মিনাল পরীক্ষা সেকেন্ডে। তা সেই পরীক্ষা তোমাদের এগুলো করানো হয়েছিল ছোট থেকে বড় আকারে, বড় থেকে ছোট আকারে? আমি বড় থেকে ছোট আকারে বেশ কিছুদিন আগেই করেছিলাম, প্রায় এক মাস হতে গেল। তাহলে ছোট থেকে বড় আকারে করছি। দেখো এখানে আছে 27, 14, 24, 15। এই সংখ্যাটার মধ্যে কোনটা সব থেকে ছোট? 14। এখানে এটা লিখে এখানে আমি 14 লিখে এটা বাদ দেবো, যে এইটা 27, 24 আর 15 কোনটা ছোট? না, 15 ছোট। তারপর লিখে দেবো এটা এখানে। এবারে পড়ে এলো কি 27 আর 24 কোনটা ছোট? 24। যেগুলো হয়ে যাবে সেগুলো রাইট চিহ্ন দেবো, 24 24। আর কি পড়ে এলো? 27 রাইট চিহ্ন দিলাম। দেখো 27, দেখো এখানে 1, 2, 3, 4 ধরে নেবে, আর 4টে ঘর রয়েছে, 32 লাগবে। ওকে, তাহলে আমাদের এক একটা হয়ে গেল। ঠিক একই ভাবে এখানে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটার মধ্যে ছোট সংখ্যা কোনটা? দেখি 37, 54, 45, 73। 37টা ছোট, তাহলে আগে রাইট দেবো যে 37। এবারে বাকি তিনটের মধ্যে ছোট কোনটা? 45, এখানে 45 রাইট দিয়ে এখানে লিখবো। আর এই দুটোর মধ্যে ছোট কোনটা? 54, রাইট দিয়ে এখানে লিখবো। আর বাকি 73 পড়লে রাইট দিয়ে এখানে 73 লিখবো। ঠিক একই ভাবে 42, 24, 18, 28 এদের মধ্যে ছোট কোনটা? দেখো 18 ছোট, 18 লিখবো। তারপরে কত? এখানে আর তিনটে আছে, এদের মধ্যে ছোট কোনটা? 24, 24 লিখবো। তারপরে 28 আর 42 এদের মধ্যে ছোট কোনটা? 28, 24। বাকি পড়ে এলো 42, দেখো 42 পড়ে। এইভাবে আমরা ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট যখন করব, একটা করে দাগ দেব। ছোট হলে ছোট আগে, তারপর আস্তে আস্তে বড়, আর বড় থেকে ছোট হলে আগে বড়, তারপর আস্তে আস্তে ছোট হবে। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক পরীক্ষায় পরে। ঠিক আছে, আজকে এর মধ্যে রইলো, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। বাই।